ہم خالد و درار کی عظمت کا بیان ہے, ہم قاسم و محمود کی عبرت کا نشاں ہے, ہم قاسم و محمود کی عبرت کا نشاں ہے۔ মুসলমান তো অনেক শক্তিশালী, মুসলমানের পাওয়ার তো অনেক বেশি। গৌর গোবিন্দের পুরা বাদশাহী পুরা মসনুদটা ভেঙে গেল। শাহজালালের ইশারা শাহপুরাণের কাজানের মাধ্যমে পুরা গৌর গোবিন্দর পুরা আস্তানা ভেঙে পড়েছে। মুসলমানের আজানের তত পাওয়া উম্মতি আর ভি হ্যায় জিসমে গুনাহগার ভি হ্যায়, উম্মতি আর ভি হ্যায় জিসমে গুনাহগার ভি হ্যায়, সেকড়ো এসে তেরে নাম সে বেজার ভি হ্যায়, সেকড়ো এসে তেরে নাম সে বেজার ভি হ্যায়, ওজন হ্যায় জিসমে নসাব রাও তামাদুন কা হুনুর, ওয়াজামে জিন কে নসাব ওয়াজামে জিন হো নসাব রাও তামাদুন কা হুনুর, এ মুসলমান হে দেখে কে শরমায়ে ইহুদ, এ মুসলমান হে দেখে কে শরমায়ে ইহুদ। আল্লাহ আকবর কবির মেহমান আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, উম্মতের ভিতরে একটা দরদ ঢুকিয়ে দিয়েছেন, সেই দরদটা হলো দিনের দরদ। আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আমাদের কাছে আসছেন, যে ইসলাম নিয়ে আমাদের কাছে আসছেন, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নিজে তাম দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তাম দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা চাইলে ইসলামের বাতি নিজে আল্লাহ তাআলা জ্বালাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি জ্বালাবেন না। আল্লাহ তাআলা এই উম্মতের মাধ্যমে, এই মুসলমানদের মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ঢুকাইয়া দিবে। ইসলামকে হেফাজত করার জন্য চেষ্টা করা লাগবে, ইসলাম হেফাজত করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ইমাম আবু দাউদ তায়ারজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। এই দিন হেফাজত করার জন্য শুধু হাদিস নয়, হাদিসের বর্ণনাকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিস হেফাজত করেছেন, হাদিস মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ, কেন করলেন দিন হেফাজত করার জন্য? আজকে তাম দুনিয়ার মধ্যে দিনের বাতিকে জ্বালানোর নিবারণের জন্য কাফেররা এক হয়ে গেছে, আজকে তাম দুনিয়ার মধ্যে ইসলামের বাতিকে বন্ধ করার জন্যে নিবারণের জন্য তাম দুনিয়ার মধ্যে সকল কাফেররা এক হয়ে গেছে। নূরে হকের সামনে এলাহি কো মিঠা সকতা হ্যায় কোন, জিস কাহামি হ্যায় খুদা উস কো মিঠা সকতা হ্যায় কোন, মিট নহীঁ সকতা কবি মর্দ মুসলমান কে হ্যায় উসকে আজানো সে পাশ সিররে কালিম ও খলিল, মর্দ সিপাহি কা ও উসকি জরা লা ইলা আয়াত শমশীর মে উসকি ফনা লা ইলা, আহ ও মর্দান হক ও আরবি শাহ সওয়ার হামলে খুলকে আজিম সাহেব সিদকে ইয়াকিন। কিছুক্ষণ পরে বয়ান শেষ করবো, একটা আয়াত তেলাওয়াত করলাম সূরা তোহা। আল্লাহু আকবার কবীরা, মেহমান বললেন, পাকিস্তানের মেহমান বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের সংবাদ পায়া গিয়া দেখে বোন কোরআন শরীফ পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এবার বোনকে মারার পরে, পিটানের পরে, অনেকক্ষণ পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে ঈমান দিয়েছেন, নূর দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এবার বলে বোন তুমি কে পড়েছো আমাকে বলো। তখন মূসা হযরত, এই হযরত আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সূরায়ে তোহা থেকে তেলাওয়াত করলেন, এই জন্য আমিও সূরায়ে তোহার 25তম আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন, قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এই আয়াত সূরা তোহার 25তম আয়াত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আয়াতের মধ্যে তিনটা জিনিস আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সম্পদ আল্লাহ তাআলার কাছে চাইছেন। এর পরের আয়াতে আরেকটা
মোটচারটা চেয়েছেন, কেন চেয়েছেন? ২৪তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাহার ২৪তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা যাও যাও তুমি ফিরআউনের কাছে যাও, আমি ফিরআউনকে অনেক সময় দিয়েছিলাম, ফিরআউন অনেক জুলুম করেছে, তার জুলুমের শেষ মাত্রা পৌঁছে গেছে, জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ফিরআউনকে আর সময় দেওয়া যাবে না, যাও যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউনের সাথে যুদ্ধ করো, কালিমার দাওয়াত দাও, তোমার মুজিজা পেশ করো। আল্লাহু আকবার কবীরা। এবার মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফিরআউনের বিশাল বাহিনী, ফিলিস্তিনি বাহিনীরা বলে, আমরা তো অনেক, আমাদের কাছে লোকজন কম, অস্ত্র নাই, কিছু নাই, আর সেই ইসরায়েলের বাহিনীর কাছে অনেক অস্ত্র। বলে, অস্ত্র দেয় কে? বলে, আমেরিকা অস্ত্র দেয়, পাশে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত থেকে অস্ত্র লোক যায়, সেখানে বিভিন্ন প্রকারের বাহিনী যায়, আর ফিলিস্তিনের কাছে কোনো মুসলমানের অস্ত্র নাই, বোমা কম, বোমা নাই, কোনো বারুদ নাই, চতুর্দিক থেকে সাহায্য নাই। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত বিশাল বাহিনী ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্যে, ফেরাউনের সাথে বহস করার জন্যে, ফেরাউনকে শায়েস্তে করার জন্যে শক্তি আমার লাগবে, আমার লাগবে বারুদ, আমার লাগবে অস্ত্র, আমার লাগবে শক্তি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার কি লাগবে, কি মাল লাগবে, কি অস্ত্র লাগবে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। সুবহানাল্লাহ। ফেরাউনকে ধরার জন্যে, ফেরাউনের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ২৪তম আয়াতে বলেন, এবার মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্য আমার কাছে অস্ত্র নাই। বলে, আমার অস্ত্র লাগবে। আল্লাহ বলেন, কি অস্ত্র লাগবে? মূসা আলাইহিস সালাম চারটে জিনিস চেয়েছেন। এক নম্বর অস্ত্র হলো, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এক নম্বর অস্ত্র হলো, আল্লাহ আমার সিনাকে খুলে দেন। সুবহানাল্লাহ। আজকে তামাম দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা কম, আজকে তামাম দুনিয়ার মধ্যে মুসলমানের অস্ত্র কম, আজকে তামাম দুনিয়ার মধ্যে মুসলমানের সৈন্যদের শক্তি কম, আজকে তামাম দুনিয়ার মধ্যে ফিরআউনের মতো সেই বাহিনীর জুলুম চলতেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরআউনের সাথে মোকাবেলা করার জন্য যে অস্ত্র চেয়েছেন, ওই অস্ত্রটা আমাদের লাগবে। বলে, সে অস্ত্র কি? এক নম্বর হলো, ক্বালা রাব্বিশরাহলি সাদরি, দুই নম্বর ওয়াইয়াসসিরলি আমরি, আল্লাহ এক নম্বর শক্তি দেন, আমার সিনাকে খুলে দেন, দুই নম্বর হলো আমার কাজকে সহজ করে দেন, তিন নম্বর ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি, আমার জবানের জড়তা দূর করে দেন যেন আমার কথা বুঝে। বলে, জড়তা কেন? ছোটবেলায় ফিরআউনের আল্লাহু আকবার কাবীরা ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আম্মা ফিরআউনের জুলুম থেকে বাঁচার জন্য বাক্সের মধ্যে ভরে ওই ফিরআউনকে নদীতে ছেড়ে দিয়েছে। ওই বাক্স যাইতে যাইতে ফিরআউনের দরবারে চলে গেছে। আসিয়া বলে, আপনার তো সন্তান নাই, সন্তানের মায়া নাই। ফিরআউন বলে, এই বাচ্চাই আমাকে শেষ করবে, ৮০,০০০ সন্তান শেষ করলাম, ৪০০ গণক দবিরার অধীনে ৪০০০ গণক, ৪০০ গণক ছিল, ৪০০ গণক গণনা করার পরে বলল, এখনো মূসা রয়ে গেছে শেষ করার জন্য। ওই বাচ্চাটাই বলে, না না, এই বাচ্চা হতে পারে না। যখন বাচ্চা লালন পালন করতেছে, বড় হয়েছে, তিন বছর হওয়ার পরে ফেরাউন একদিন হঠাৎ করে মূসা আলাইহিস সালামকে মহব্বত করে নিজের সন্তান হিসেবে কোলে নিয়েছে, সাথে সাথে একটা থাপ্পড় মারল। আল্লাহু আকবার কবীরা। কত বড় থাপ্পড়! তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মূসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে ফেরাউনের গালে এমন জোরে আঘাত হয়েছে, ফেরাউন চিৎকার করে উঠছে। বলে, চিৎকারের আওয়াজ চতুর্দিকে ১৭ মাইল পর্যন্ত শোনা গেছে। বিশাল বলে, এই বাচ্চাটাই আমার শেষ করবে। এবার বলে, না না, এই বাচ্চা আপনাকে শেষ করবে না। আরে বা, আপনার তো বাচ্চা লাগবে, আপনি তো নিঃসন্তান হয়ে যাবেন। বলে, ঠিক আছে, একটা পরীক্ষা করাও। তার হাতের মধ্যে একটা স্বর্ণের টুকরা দাও, আর একটা জ্বলন্ত আগুনে আঙ্গারা দাও, যদি সে স্বর্ণের টুকরা গ্রহণ করে বোঝা যাবে এটাই হলে সেই মূসা, আর যদি জ্বলন্ত আঙ্গারা গ্রহণ করে বোঝা যাবে সেই বাচ্চা না। আল্লাহ আকবর কবীর। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালামের সামনে দুইটাই দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম ওই স্বর্ণের টুকরাটা গ্রহণ না করে জ্বলন্ত আঙ্গারা মুখের ভিতরে দিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের জবান একটু সমস্যা, যিনি আল্লাহ তাআলার কাছে তিন নম্বর দরখাস্ত করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, চার নম্বর বললেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আয় আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে নবী বানায় দেন। সুবহানাল্লাহ।
একজন সাথী লাগবে। এক নাম্বার দোয়া হলো আল্লাহ রাব্বি সাহলি সাদরি, আয় আল্লাহ আপনার সিনাটা খুলে দেন। বলে সিনা খুলে দিলে কি লাভ হবে? তাফসীর ইবনে কাসীরের এক নাম্বার খণ্ডে 365 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইশরাহ রাব্বি ক্বালা রাব্বি সাহলি সাদরি, মূসা আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহ আমার সিনা খুলে দেন, আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার সিনা খুলে দেই নাই? সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাম যে অস্ত্র চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে না চাইতে সে অস্ত্র দিয়ে দিয়েছেন। পরে সিনা খুললে কি লাভ হবে? যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, যারা দরগাহে কে না হানে শানি দি দি। সিনা খুললে কি লাভ? একটা উদাহরণ পেশ করব, কয়েকটা কথা বলে বয়ান শেষ করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলেরা সবাই একসাথে হইয়া ইউসুফকে কেরানের কুফের মধ্যে ফেলে দিয়েছে, আপনাদের স্মরণ আছে? 11 ভাই মিলে ইউসুফকে কেরানের কুফের মধ্যে ফেলে দিয়েছে। এসে বাড়িতে বলে যে বাবা আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলছে, তার জামার মধ্যে একটা বকরি জবাই করে রক্ত লাগিয়ে নিয়ে গিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য কান্তি কান্তি নিজের চোখকে অন্ধ করে ফেলেছে। এবার কিছুদিন পরে যখন ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়েছে, আজিজ মিশন হয়েছে, তখন হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফন্নিদুন। সুবহানাল্লাহ, বলে আমি তো ইউসুফের গ্রাণ পাইতেছি। এবার তারা বলে, পরিবারের সবাই বলে আপনি ইউসুফের গ্রাণ পান, কেনানের কুফের মধ্যে ইউসুফ ছিল ওই সময় আপনার খবর নাই, বহুত দূরে, এখন ইউসুফ চলে গেছে, আপনি ইউসুফের গ্রাণ কিভাবে পান? যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, যারা দরগায় তোর চাহে কেনা শেনা দি দি, গাহে বার তোর মে আলা নাসিনাম, গাহে বার পুষ্টি পায়ে খুদে নবিনা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিনাটা খুলে দেয় তখন আল্লাহ তার আসমানের খবরও তারা নিতে পারে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনাটা খুলে দেয় না, কাশ্ম খুলে নেয়, তখন দেখা যায় জমিনের পায়ের পাশের খবরও তারা নিতে পারে না। এই জন্য সিনা খুললে এক নম্বর লাভ হলো কি হয়, অদৃশ্যের খবরগুলি কি পারে জানতে পারে। যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, চেরা দরগাহে চেনা কেনা শেনা দি দি। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ, তিনি তার পীর আব্দুর রহিম চাহারনপুরী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে বায়াত হয়েছেন রশিদ আহমদ মুঙ্গি রহমতুল্লাহ আলাইহির হাতে। রশিদ আহমদ মুঙ্গি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করার পরে রশিদ আহমদ মুঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি অমুক দিন অমুক সময় আমার কাছে আসবা। ঠিক ওই সময় নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে পীরের কাছে যখন আসবি, বিশাল একটা সামনে নদী, নদীর মধ্যে যে নৌকা পাওয়া যায় নৌকার সময়ও শেষ, এখন আর কোনো নৌকাও নাই, নৌকার মাঝিও নাই, বিশাল নদী পার হবে কিভাবে? এই নদী পার হয়ে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলের দরবারে যাবে কিভাবে? তখন আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলের সাথে ছিল খাদেম, বলছে খাদেম তুমি কাউ কাছে কাউকে বলবে না, এখন এমন একটা ঘটনা ঘটবে এটা কাউকে বলবে না, এটা তোমার কাছে গোপন রাখবা। তখন আল্লাহু আকবার কবীরা, আব্দুর রহিম রায়পুরীরা আল্লাহ রাব্বুল আলামিন সিনাটা খুলে দিয়েছেন, কাশ্ম খুলে দিয়েছেন, তিনি একটা তার রুমালটা ওই নদীর মধ্যে বিছায়া তার খাদেমকে নিয়ে নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে আমার দরবার থেকে এর সরায়া দাও। বলে আব্দুর রহিম রায়পুরীকে সরায়া দাও, দূরে সরায়া দাও। বলে কেন? এই তো জাদু শুরু করছে। আল্লাহু আকবার। যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, চেরা দর গাহে চেনা নশন দি দি, চেরা দর চাহে কেনা নশন দি দি, গাহে বর তোর মে আলা নশিনম, গাহে বর পুষ্টি পায়ে খুদ নবিনাম। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কিভাবে জানলো যে আব্দুর রহিম রায়পুরী নৌকা না পায়া নিজের রুমালের উপর বসে নদী পার হয়ে গেছে? সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা আছে, ওইদিকে আর যাওয়ার সময় নাই। আরেকটা ঘটনা বলি, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এলাকার সকল মানুষ আসছে, বলে হুজুর আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই, অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না, পশুরা কষ্ট পাচ্ছে, পাখিরা কষ্ট পাচ্ছে, ক্ষেতগুলো সবগুলো শুকিয়ে যাচ্ছে, আমরা কোনো খাবার খাচ্ছি খাইতে পারি না, মিষ্টি পারি না, বৃষ্টির দরকার, হুজুর দোয়া করেন
তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার সাথে এখন এলাকার মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ভালো নয়, আপনারা আমাকে আমার কাছে এসে কোনো লাভ নাই, ও এলাকার মানুষ আমার কাছে এসে কোনো লাভ নাই, আমার সাথে আল্লাহ তাআলার কোনো ভালো সম্পর্ক নাই। এবার এই কথা বলে তিনি এলাকা থেকে আলাদা হয়ে গেলেন। তিনি তার জামা কাপড় গোছাই একটা ব্যাগ করলেন, ব্যাগ করে বললেন, ভাইরা এই এলাকার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ তাআলার সাথে আমার এখন সম্পর্ক ভালো নয়, আমার কারণে এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না। এই কথা বলে ব্যাগ নিয়ে আর হাঁটা আরম্ভ করছে, সাথে সাথে বৃষ্টি এসে গেছে। যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, যে মাসের আসে বয়ে পায়রা হানে শানি দি, চারাদার চাহে কেন আনা সেনা দিদি, চারাদার চাহে কেন আনা সেনা দিদি। এই জন্যে দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমাদের সিনা খুলে দেন, বলেন আমিন। মেহমান আরো দুইটা কথা বললেন। এক নম্বর কথা হলো ট্রান্সজেন্ডার, পুরুষ নারী মনে করা আর নারী কি মনে করা, পুরুষ মনে করা। যেমন বইতে আসছে শরীফ মনে করা যে আমি শরীফা হয়ে গেছি, শরীফা মনে করা যে আমি শরীফ হয়ে গেছি। কি বলেন, বর্তমান বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিকের পক্ষ নিয়েছে, নাস্তিক পক্ষ নিয়েছে, তারা বলে এটা হলো অসুবিধা কি, আমরা বলি যে এটাতে সমকামিতা হতে পারে, তারা বলে কোনো সমকামিতা হবে না। এবার আমি একটা প্রশ্ন করব, কোনো পুরুষ যদি মনে করে যে আমি মহিলা হয়ে গেছি, সে যাবে কোথায়? কোনো পুরুষ যদি মনে করে যে আমি মহিলা হয়ে গেছে, সে যাবে কোথায়? সে হিজলাদের লিডার গুরুর কাছে যাবে। আবার একজন মেয়ে বলবে যে আমি পুরুষ হয়ে গেছি, সে এখন যাবে কোথায়? সমাজ থেকে সে আলাদা হয়ে যাবে, সে গুরুর কাছে যাবে। এবার সে যেহেতু একটা মেয়ে, যখন সে পুরুষ সাজবে, একটা পুরুষ যখন মেয়ে সাজবে, এরা এক ট্রাক্টর নিয়ে ভাগবে, এক ট্রাক্টর নিয়ে কি ভাগবে, সর্বশেষ কি হবে, ছেলে মেয়ের কাছে যাবে, মেয়ে ছেলের কাছে যাবে, এটাও হতে পারে ছেলে ছেলের কাছে যাবে, মেয়ে মেয়ের কাছে যাবে। এই ব্যাপারে বিবাহ ছাড়া অবাধ মেলামেশা এবং যারা ব্যবচার চালু হয়ে যাবে, কি বলেন, এটাই না ঘটনা? যদি তারা ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, যাবে কোথায়? একটা জায়গায় তো যাবে, ওখান থেকে তারা একসাথ হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। দুই নম্বর হলো কাদিয়ানি, একটা বড় ফেতনা আমাদের সমাজে, তারা বিশাল বাংলাদেশের মধ্যে একটা বিশাল আখড়া করে নিছে। তাদের পক্ষে আমাদের সরকারি কিছু লোকও হয়ে গেছে। সরকারি লোকদের প্রশ্ন হলো, এই দেশের মধ্যে হিন্দুরা থাকে আপনারা বাধা দেন না, খ্রিস্টানরা থাকে আপনারা বাধা দেন না, বৌদ্ধরা থাকে বাধা দেন না, কাদিয়ানিরা থাকলে আপনাদের অসুবিধা কি? আমরা বলি হিন্দু যদি থাকে আমাদের কোনো অসুবিধা নাই, খ্রিস্টান যদি থাকে আমাদের কোনো অসুবিধা নাই, বৌদ্ধ থাকে যদি তারা আমাদের কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? হিন্দুরা আমাদের কালিমা ব্যবহার করে না, হিন্দুরা আমাদের আজান ব্যবহার করে না, হিন্দুরা আমাদের মসজিদ ব্যবহার করে না, হিন্দুরা আমাদের বিবাহ সাদের নীতি ব্যবহার করে না, হিন্দুরা আলাদাভাবে তাদের কাফিরিয়াতের উপরে, তাদের ধর্মের উপরে তারা আছে, বৌদ্ধরা ঠিক ওইভাবে আমাদের আজান ব্যবহার করে না, মসজিদ ব্যবহার করে না, আমাদের মুসলমানদের নাম ব্যবহার করে না। কিন্তু এই কাদিয়ানিদের প্রশ্ন, আমাদের প্রশ্ন হলো, এই কাদিয়ানিরা যদি বাংলার জমিনে থাকতে হয়, অমুসলিম হিসেবে থাকবে, মুসলমান হিসেবে থাকতে পারবে না? তারা আমাদের আজান ব্যবহার করতেছে অথচ তারা মুসলমান নয়, তারা আমাদের মসজিদ ব্যবহার করতেছে অথচ তারা মুসলমান নয়, তারা আমাদের একামত ব্যবহার করতেছে অথচ তারা মুসলমান নয়। শুধু তাই নয়, তারা আমাদের কবরস্থানও ব্যবহার করতেছে অথচ তারা মুসলমান নয়। আল্লাহ তারা আমাদের সময়কে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। যদি বাংলাদেশে ওলামায়ে কেরামের পক্ষ থেকে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য কোনো আন্দোলন আসে, কারা কারা ঝাঁপিয়ে পড়বে না? হাত তোল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আনছে, বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। এই স্লোগানটা আমরা সব সব জায়গায় কি করব, ছড়িয়ে দিব, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ربنا ظلمنا أنفسنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান বরিয়ান দয়াময় সর্বশক্তিমান মালিক, আয় আল্লাহ তাকিয়ে দেখেন গভীর রজনীতে আল্লাহ, আয় আল্লাহ বিছানার মধ্যে বসে আল্লাহ, ঠান্ডার মধ্যে বসে আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দারা আজকে সেই দুপুর থেকে পর্যন্ত আল্লাহ রাত 12:30 বাজে মাওলা, আপনার অনেক বান্দিরাও হাত তুলেছে গভীর রজনীতি বয়ান শেষ করে ঘুমালি, যার হাতখানে আপনার পছন্দ হয়, আল্লাহ গো কে যেন সন্তান হারা বাবা হাত হাত উঠেছে, কে যেন সন্তান হারা মা হাত উঠাইছে, আল্লাহ কে যেন বাবা হারা সন্তান হাত উঠাইছে, মা হারা সন্তানরা হাত উঠেছে, আল্লাহ কে যেন কোন বিপদে হাত উঠেছে, আল্লাহ আল্লাহ যার হাত আপনার পছন্দ হয়, অনেক বয়বৃদ্ধ মুরব্বীও হাত উঠেছে, হাজি সাহেব হাত উঠেছে, আল্লাহ পাকিস্তানের মেহমান হুজুর আছেন, আল্লাহ তিনিও আমাদের সাথে আছেন, আল্লাহ আল্লাহ অনেক ওলামায়ে কেরাম হাত উঠেছেন, আল্লাহ মাদ্রাসার ছাত্রও হাত উঠেছে, আয় আল্লাহ যার হাত আপনার পছন্দ হয়, আল্লাহ আয় আল্লাহ মা বন্ধুরা মা বন্ধুরাও হাত উঠেছে, আল্লাহ যে কোনো একজন হাতের উসিলা করে আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দি, আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন তারা দোয়া চাইতে পারেন না, আল্লাহ প্রত্যেকের মনের ন্যায় কাশাগুলো আপনি পুরা করে দিন, আল্লাহ গো এই দুনিয়াতে আমরা জনক যে গুনাহ করলাম, সন্তানের গুনার খবর বাবা জানে না, বাবার গুনার খবর সন্তান জানে না, মায়ের গুনার খবর মেয়ে জানে না, মেয়ের গুনার খবর বা জানে না, আল্লাহ বাবার গুনার খবর যদি সন্তান জানতো সন্তান বাবাকে বাবা বলে ডাকতিত না, মায়ের গুনার গুনার খবর যদি মেয়ে জানতো মাকে মেয়ে বলে ডাকতিত না, আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদের গুনাহের খবর আপনি ছাড়া কেউ জানে না, আল্লাহ দুনিয়ার মধ্যে যেমনি বাবা আমাদের গুনাহগুলো গোপন করেছে, কিন্তু হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অগণিত অসংখ্য মানুষের সামনে আল্লাহ নবীদের সামনে পয়গম্বরদের সামনে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ তাবেঈনদের সামনে তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন পীর মাশায়েখ ওলি আব্দুল্লাহর সামনে গুনাহগার বলে ডাক দিয়ে বেজ্জতি করবেন না, আল্লাহ আল্লাহ আমাদের সকলের আমলনামা ডান হাতে ব্যবস্থা করে দিবেন, আল্লাহ আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ 4 নম্বর ওয়ার্ডের আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব অপারেশন হয়েছে, আল্লাহ সুস্থতার জিন্দগি দান করেন, আয় আল্লাহ সভাপতি সাহেবের বাবার হায়াতের মধ্যে আপনি বরকত নসিব করেন, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতেও বরকত নসিব করেন, আল্লাহ আয় আল্লাহ অনেক ভাই যুবক ভাই এই মাহফিলের জন্য কত কষ্ট করেছেন, বারবার যোগাযোগ করেছেন, আয় আল্লাহ এই ভাইরা কোরআনের একটি মাহফিল সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে, চাইলে একটা গানের আয়োজন করতে পারতো, আল্লাহ গুনাহের আয়োজন না করে কোরআনের বাগান সাজাইছে, আল্লাহ যুবক ভাইদের প্রত্যেকের মেহনতকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ প্রত্যেকের মনের ন্যায় কাছে পূরণ করে দিন, আয় আল্লাহ অনেকের পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষায় খামিয়া বিধান করেন, আল্লাহ যারা চাকরি নেই যাদের চাকরি নেই চাকরি মিলাই দিন, আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দিন, যারা ঋণে আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আল্লাহ অনেক ব্যবসায়িক ভাইয়ের হাত উঠেছে, আল্লাহ ব্যবসায় বরকত দান করে, আল্লাহ অনেক মা বোনের হাত উঠেছে, জানি না কোন মার মনে কি নেকা শাস্তি কি ব্যথা আছে, আল্লাহ
প্রত্যেকের মনের ন্যায় কাশাগুন আপনার গাইবি খাজানা থেকে পোড়া করে দি। আল্লাহ কোন মার যেন সন্তান হয় না আল্লাহ সন্তান, কোন মায়ের যেন ছেলে হয় না আল্লাহ ছেলে দান করেন, কোন মায়ের যেন মেয়ে হয় না মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নেই কার বাবা নেই, আল্লাহ ওই গাছতলায় মাসতলায় বাসঝারে পুকুরের পাড়ে কবরস্থানে গহীন জঙ্গলে অন্ধকার মাটির নিচে আরামের বিছানা ছেড়ে দিয়ে একা আল্লাহ আয় আল্লাহ অনন্ত সীম হায়াতের জিন্দগিতে পারি জমায়েছে আল্লাহ। মা নিজে শুকনা জায়গায় শুয়ে নাই ভিজা জায়গায় ঘুমিয়ে সন্তানকে শুকনা জায়গায় রেখেছে, প্রসব বেদনা সহ্য করেছে দুধ খাইয়েছে আল্লাহ, কত কষ্ট করেছে আল্লাহ ওই অন্ধকার কবরে মা হায় আল্লাহ খার যেন মা নাই, লই মায়ের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দি আল্লাহ। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায় ফেলে সন্তানের জন্য কষ্ট করেছে আল্লাহ, এক মুঠো ভাত সন্তানের মুখে দেওয়ার জন্য কত কষ্ট করেছে আল্লাহ। আয় আল্লাহ ঈদের দিনে নিজে আয় আল্লাহ পুরাতন জামা ঈদ করেছে সন্তানকে নতুন জামা দিয়েছে আল্লাহ ওই বাবা অন্ধকার কবরে। আল্লাহ তমাম দুনিয়ার চিঠি পত্রে যোগাযোগ করা যায়, আয় আল্লাহ মোবাইলে যোগাযোগ করা যায়, ঘরের পাশের কবর নেই কোনো তার খবর আল্লাহ। আল্লাহ মেহরবান।